নমস্কার বন্ধুরা, আমি দেবজ্যোতি আর আপনারা দেখছেন দেবজ্যোতি গার্ডেন। তো বন্ধুরা, আজকে চলে এসেছি কিন্তু মধ্যম গ্রাম। আর মধ্যম গ্রামে কোথায় রয়েছি? হ্যাঁ বন্ধুরা, নিশ্চয়ই নার্সারিতে এসেছি। আপনারা ভাববেন যে অন্য জায়গায় ভিডিও করতে এসেছি। হ্যাঁ, আজকে কিন্তু চলে এসেছি মধ্যম গ্রামে পাল নার্সারি। বন্ধুরা, এই পাল নার্সারি কিন্তু ছোটোর মধ্যে অসাধারণ একটি নার্সারি। আমি এখন দাঁড়িয়ে আছি কিন্তু বন্ধুরা, পাশে দেখতে পাচ্ছেন একটা লেবুর গাছ, এখানে অসংখ্য লেবু রয়েছে। এই জায়গাটা হচ্ছে পুরোটাই ছাদ বাগান। মেনলি এই জায়গাটা, এই যে নার্সারি ওনার যে দাদা, এই মেনলি আগে এই ছাদ বাগানেই গাছটা করতেন, করতে করতে এখন নিজস্ব প্রোডাকশান করে নার্সারিটা নতুন করেছে। এই নার্সারিতে কিন্তু প্রচুর আঙুরের কালেকশানটা রয়েছে। আঙুরের কিন্তু বন্ধুরা প্রচুর কালেকশান, আমি ভিডিওটা দেখাবই। আপনাদের কাছে রিকোয়েস্ট করব যে ভিডিওটা স্কিপ করে দেখবেন না, তাহলে কিন্তু আপনাদেরই অসুবিধা হবে। নমস্কার দাদা। নমস্কার। আপনার নামটা? আমার নাম হচ্ছে সঞ্জিৎ পাল। আচ্ছা, আর আপনার নার্সারি নামটা? আমার নার্সারির নাম হচ্ছে পাল নার্সারি। আচ্ছা, আর এই নার্সারির অ্যাড্রেসটা একটু বলুন। অ্যাড্রেসটা হচ্ছে মধ্যমগ্রাম শরৎকানন। মধ্যমগ্রাম শরৎকানন, শরৎকানন। আচ্ছা, আর যদি আপনার ভিডিও দেখে দর্শক বন্ধুরা আসতে চান, তাহলে কিভাবে আসবে? যদি কোনো বন্ধু শিয়ালদায় আসে, শিয়ালদার থেকে বনগা, হাবড়া, যে কোনো লোকাল ধরে মধ্যমগ্রাম চৌমাথায় আসতে স্টেশন থেকে 1 নম্বর প্ল্যাটফর্ম থেকে টোটো ধরে মধ্যমগ্রাম চৌমাথা। আচ্ছা, মধ্যমগ্রাম চৌমাথা আসে, মধ্যমগ্রাম থানার দোকান থেকে টোটো ধরে যোগাযোগ করলেই পাবে, পারবেন? হ্যাঁ হ্যাঁ, কোয়ান্টিটি একটা বলে কোনো অপশন নেই। আচ্ছা, একটা নিলেও পাঠানো হবে, 10টা নিলেও পাঠানো হবে। আচ্ছা আচ্ছা আচ্ছা, সেটা কোনো সমস্যা নেই। তার সাথে খালি প্যাকেটিং চার্জ আর কুরিয়ার চার্জ ওটা খালি দিতে হবে। হ্যাঁ আচ্ছা, গাছের দাম সেম থাকবে, সেম থাকবে, খালি ওই 4 টাকা পে করতে হবে, তাই তো? পে করতে হবে। আগে থেকে ছাদ বাগানে গাছ করতে, ছাদ বাগানই প্রথমে ছিলাম, তারপরে নার্সারি। আচ্ছা আচ্ছা, তো বন্ধুরা এইদিকে দেখুন, কিন্তু ছাদ বাগানে কিন্তু প্রচুর গাছ রয়েছে, প্রচুর গাছ। তার পাশেই কিন্তু একটা অসাধারণ একটা লেবু। এটা কি লেবু রয়েছে? রামলঙ্গন। হ্যাঁ, দারুণ। তো একটা ডালেই রয়েছে 10টা মতো। দেখুন বন্ধুরা, একটা ডালেই কিন্তু বলছেন 10টার উপরে, তাও তো গরমের জন্য ঝরে গেছে, ঝরে গেছে। আচ্ছা, অনেক পরে গ্রিন। এটা কি মানে এরকমই সাইজ না আরো বড় হবে? না, এরকম সাইজ হবে, বড় হবে, সাইজ বড়। আচ্ছা আচ্ছা, এ কি মিষ্টি? হ্যাঁ মিষ্টি হবে, কিন্তু সিট বেশি হয়, দানা হয়। আচ্ছা, দানাটা হয় বেশি। আচ্ছা আচ্ছা, আর এর চারা কি বন্ধুরা পাবে? হ্যাঁ বন্ধুরা পাবে, 35 টাকা, মাত্র 35 টাকা। আচ্ছা, এই এটা কি গ্রাফটিং এর চারা নাকি কাটিং এর চারা পাবে? গ্রাফটিং। এটা বন্ধুরা আঙুরের ভ্যারাইটি দেখাই প্রথমে। আচ্ছা, এগুলো হচ্ছে বড় প্যাকেটে রেডি করার জন্য রাজগুলো রেখেছি। আচ্ছা, বড় প্যাকেট। হ্যাঁ, অনেকে কাটিং এর চারা নিয়ে জল মেইনটেনেন্সের জন্য সমস্যা হয়ে যায়। আচ্ছা, মেনে ফেলছে। দেখুন বন্ধুরা গ্রোথটা দেখুন, এটা এসএসএন, এসএসএন গ্রিন ট্যাগ লাগানো গাছে, গ্রিন ট্যাগ তুলে দারুন। দেখুন গাছটির হেলথ খুব সুন্দর আছে, গ্রোথ দেখুন গাছটির। এইটা নিয়ে বন্ধুরা কত ইঞ্চি টব বা মাটিতে বসালে হবে? হ্যাঁ, মাটিতে ডাইরেক্ট দিলে কোনো। আচ্ছা, টবে বন্ধুরা বসলে কত ইঞ্চি টবে বসাবে? প্রথমে এরকম গাছ মোটামুটি 10 ইঞ্চি টবে বসাবে, 10 ইঞ্চি, 3 মাস রাখতে হবে, 3 মাসের পরে ফাইনাল রিপোর্ট। তিন, আচ্ছা, মানে 10 ইঞ্চিতে 3 মাস। বন্ধুরা জানতে চায় এই বসানোর এই ফল গাছের মাটি রেশিওটা একটু যদি বলে দিন। আঙ্গুর গাছে নর্মাল মাটি, প্লেন মাটি, কোনো সার না? না, কোনো সার না, যদি এঁটেল মাটি হয় তো বালিটা আছে ভালো হয়। তাহলে হ্যাঁ, বালিটা দিলে কি হবে, মাটিটা জল ধরে রাখবে না। আচ্ছা, আঙ্গুর গাছে তো মেন শত্রু হচ্ছে জল, জল। হ্যাঁ, জলটা বসে গেলে গাছটা মারা যাবে, মারা যাবে, বড় গাছ হোক ছোট গাছ হোক। আচ্ছা আচ্ছা, ওই জলটাকে মেনটেনেন্স করতে হবে, করতেই হবে। আচ্ছা, তাছাড়া আঙ্গুর গাছের কিন্তু আদার্স কোনো ভিটামিন থেকে শুরু করে কীটনাশক বা ফাঙ্গি লাগে না, সেরকম কিচ্ছু লাগে। আচ্ছা আচ্ছা, বন্ধুরা মানে নর্মাল পরিচর্যা, মানে একটা লেবু গাছে যাও বা পরিচর্যা লাগে, আঙ্গুর গাছে শতগুণ লাগে, লাগেই না। আচ্ছা বন্ধুরা, ঠিক, এটা কিন্তু একদম বাস্তব কথা বলেছে, সহজেই করা যায়, কিন্তু খালি মেনটেন করতে হবে জলটা, খালি জলটা। হ্যাঁ, জলটা এমনি বন্ধুরা অন্য ওষুধ পশুদের এটা না মারলেই চলে, তাই তো? এই খালি হচ্ছে বর্ষার জলটা অতিরিক্ত যদি বৃষ্টি হয় কদিন ধরে, তাহলে ফাঙ্গিসাইড, হ্যাঁ অ্যামিস্টারটা, অ্যামিস্টার। আচ্ছা আচ্ছা, অ্যামিস্টার টপটা যদি 1 ml মারা যায়, মারা যায়। হ্যাঁ, এই মানে বর্ষার জন্য, বর্ষার জন্য। আচ্ছা আচ্ছা, তাছাড়া কোনো অসুবিধা, তাহলে ভালো হয়। হ্যাঁ আচ্ছা, কার কোনো অসুবিধা নেই বন্ধুরা? আঙ্গুর গাছটা এটা দেখালাম এসএসএন গ্রিন, তাই তো? এর মধ্যে মোটামুটি এখানে রেডি প্ল্যান আছে, ওখানে আছে, টোটাল 12 থেকে 14টা রেডি প্ল্যান করছি আমি। আচ্ছা, আর কটা ভ্যারাইটি আছে? মোটামুটি 14টা ভ্যারাইটি পেয়ে যাবে, 14টা, 14টা, আরো মোটামুটি আমার কাছে আরো 7-8টা আসছে, 7-8টা আসছে, মানে এক টপ প্রজাতি। আচ্ছা আচ্ছা আচ্ছা, আর গাছে ফল হবে, ছোট গাছেই ফল হবে? হ্যাঁ। আচ্ছা, যেরকম বাইকুনুর, ব্ল্যাক ম্যাজিক, ক্রিমসন, তারপরে হচ্ছে আরো অনেক অনেক নাম আছে, সব নামগুলো আমার ঠিক মুখস্থ নেই। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, সেগুলো আসলে। আর বলছি, এইরকম রেডি গাছ বন্ধুরা কি অনলাইনেও পাবে?
অনলাইনে পাবে, কিন্তু অনলাইনের ক্ষেত্রে মিনিমাম 4 থেকে 5টা গাছ নিলে কি হবে, আমি একটা ক্রেটের মধ্যে গাছটাকে সাজিয়ে ভালো সাজিয়ে আচ্ছা প্যাকিং করতে পারবো, হ্যাঁ প্যাকিং করতে পারবো। আচ্ছা একটা গাছ নিলে অসুবিধা হবে, একটা গাছ নিলে আমি যদি পাইপে গাছটাকে ঢুকাতে যাই, আমি একটা জিনিস দেখিয়ে দিচ্ছি। আচ্ছা দেখো দেখো, এটা তো ব্যান্ড করতে পারবো না চট করে, না না ঢুকায় মোটামুটি ওখানে যে চারা গুলো রয়েছে 200 হচ্ছে গ্রিন এর ভ্যারাইটি গুলো রেখেছে, আর 250 রেখেছি ব্ল্যাক এর ভ্যারাইটি। ব্ল্যাক এর আচ্ছা, আর এটা কি গ্রিন? হ্যাঁ এগুলো গ্রিন, এগুলো হচ্ছে রেডি প্ল্যান্ট। তো এখন এই মুহূর্তে যদি কোনো বন্ধু নেয় ওই পারচারাই 50 টাকা করে বেশি পড়ে যাবে। আচ্ছা 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 আচ্ছা, মানে 50 টাকা হিসাব বেশি পড়বে। হ্যাঁ কারণ ওটা ছোট ক্যারিতে থাকে। আচ্ছা ছোট প্যাকেটের গাছ, এটা যেহেতু বড় প্যাকেট দাম তো বাড়বেই স্বাভাবিক। আছে মোটামুটি এই গাছকে 5 ফুট হাইট করা যাবে, 5 ফুট হাইট। হ্যাঁ এখনই তো মিনিমাম গাছটার হাইট 3 ফুট প্রায় চলে যাচ্ছে। হ্যাঁ দেখো বন্ধুরা, এখনই হাইট ঠিকই বলেছেন, 3 ফুট মতো অনেকটাই বড় গাছ। ওইদিকেও দেখাচ্ছি আমি পরপর, তো পিছনে একই তো, একই ভ্যারাইটি না, আঙ্গুরের প্রচুর এখানে ট্যাগ করা আছে, সব গাছে ট্যাগ, সব গাছে ট্যাগ। আচ্ছা আচ্ছা, এই একটা ভ্যারাইটি বলুন, এটা হচ্ছে থমসন, থমসন গ্রিন। হ্যাঁ থমসন গ্রিন, দেখুন থমসন গ্রিন আছে, ক্লন আছে, মানিক চমন, সুপার সোনাকা, আচ্ছা সব রকম এতগুলো ভ্যারাইটি। হ্যাঁ তারপরে এর মধ্যে জাম্বু ব্ল্যাক, জাম্বু রেড, অনেক ভ্যারাইটি আছে। আচ্ছা আচ্ছা, এগুলো সবই পাবে তাই তো? অনুসিকা গ্রিন, সাইতা ব্ল্যাক, মেডিকা, অনেক ভ্যারাইটি রয়েছে এর মধ্যে। আচ্ছা এটা হচ্ছে আমার ইন্ডিয়ান মৌসুম, এই ইন্ডিয়ান সিকি, ইন্ডিয়ান সিকি মাল। হ্যাঁ সিকি মালটা যেটা। আচ্ছা আচ্ছা আচ্ছা, এছাড়াও আমার কাছে রয়েছে বন্ধুরা পিছনে কিন্তু সিকি চিহ্ন আছে। হ্যাঁ এবার তো গরমে ফল ঝরে গেছে। আচ্ছা আচ্ছা আচ্ছা, এই গ্রিনেটটা অ্যাকচুয়ালি দেওয়া হচ্ছে আমার আঙুর গাছের জন্য, আদার্স কোনো গাছের জন্য, মেন আঙুরের জন্য। হ্যাঁ অনেকে ভাবছে যে গ্রিনেটের তলাতে আমি গাছ নিয়ে গিয়ে গাছ না না বাঁচাতে পারি। হ্যাঁ হ্যাঁ, সেসব কোনো প্রবলেম, কোনো অসুবিধা নেই তাই তো? জাস্ট আঙুর গাছের জন্য এটা করা আমার। ঠিক ওই পাশে আমার লেবু গাছ আমি দেখাবো, পুরো কোনো মানে ছাদের উপর ডাইরেক্ট রাখা আছে, কোনো অসুবিধা নেই, কোনো অসুবিধা নেই। আচ্ছা বন্ধুরা, এই মেইনলি গ্রিনেটটা কিন্তু বললেন এই আঙুরের জন্য, আঙুরের জন্য, যাতে রোদটা ডাইরেক্ট না পড়ে। হ্যাঁ আমার আঙুরের চারা এই মানে চার সাইডেই তো রাখা আছে, এর জন্য এখানে কিন্তু এই নার্সারিতে একটা জিনিস দেখলাম, এখানে প্রচুর পরিমাণে আঙুরের চারা, মাছটা নিয়ে অনেকে প্রতারণা হয়েছে, তার জন্য আমি চাইছি আঙুরটার উপরে বেশি জোর দিই, জোর দিতে। আচ্ছা আচ্ছা আচ্ছা, মানে যেগুলো হবে আমাদের এখানে পুরো সাকসেসফুল ভ্যারাইটি সেগুলোই আমি বেছে বেছে তুলে আনি। আচ্ছা একদম মানে বাছা, এগুলো বাঁচাগো, বাঁচাই করা, এগুলো হবে আমাদের। আচ্ছা আচ্ছা আচ্ছা, মানে এই ওয়েস্ট বেঙ্গল হবে যেটা। আচ্ছা বন্ধুরা একদম দেখো, হবে না সেগুলো পুরো বাদ করে দিই, এরকম কিছু কিছু ভ্যারাইটি ট্রায়ালের মধ্যেও থাকে, মানে এনে বসানো হয় ফল দেখে তারপরে সে চারা সেল করা হয়। আচ্ছা আচ্ছা, এরকমই? হ্যাঁ এরকম। বাহ চলুন বন্ধুরা দেখি আরো গাছ কি কি রয়েছে এখানে। কিন্নু আছে, কিন্নু? হ্যাঁ কিন্নু। আচ্ছা বন্ধুরা কিন্নু দেখুন, এই এর কেমন দাম আছে এগুলো? কিন্তু বড় প্যাকেটের গুলো দাম একটু বেশি আছে, 150 টাকা, 150 টাকা। হ্যাঁ ছোট প্যাকেট 80 টাকা, 80 টাকা, 80 টাকা তাই তো? তারপরে এখানে রয়েছে, হ্যাঁ ভেরিকেটেড, ভেরিকেটেড বন্ধুরা দেখুন, পাতা দেখলেই বুঝতে পারবেন ভেরিকেটেড, এটা দুবার হয় বছরে। আচ্ছা দুবার। হুম এইগুলো কেমন দাম আছে? এগুলো 40 টাকা, 40 টাকা। হ্যাঁ আর বড় প্যাকেটগুলো 80 টাকা। আচ্ছা বন্ধুরা বড় প্যাকেট 80 টাকা, এই যে বড় প্যাকেটের গাছগুলো 80 টাকা। দেখুন এতে যা খাবার দেওয়া আছে, হ্যাঁ এখন কিচ্ছু খাবার দেওয়া লাগবে না, এক বছর রাখা যাবে, এক বছর চলবে, কোন না খাবার দেওয়া, কোনো না খাবার। আচ্ছা এখানে রাম লঙ্ঘন আছে দেখুন, পাশেই কিন্তু রাম লঙ্ঘন, এই যে রাম লঙ্ঘন, এগুলো বড় প্যাকেট করে দেওয়া হয়েছে কিছু গাছ। দেখুন লেবুরও কিন্তু প্রচুর ভ্যারাইটি রয়েছে, আপনারা ভাবছেন যে শুধু আঙুরের রয়েছে, আঙুরের না, মোটামুটি লেবুর মোটামুটি 80 খানা, আমি তো জায়গা নেই তো, আমি সব টবে মাদার প্ল্যান করা, 80 টা ভ্যারাইটি, আর 80 টা ভ্যারাইটি মাদার প্ল্যান। দেখুন বন্ধুরা 80 টা ভ্যারাইটি মতে মোটামুটি ওই 30-35 টা পাবে, যেমন আমি চারা ফল দেখেছি এখানে। আচ্ছা আচ্ছা, কারণ অনেক চারা অনেক সময় নার্সারি থেকে আনার বা কোনো বাড়ি থেকে কালেক্ট করার পর হয়ে যায় আরেক জাত। হ্যাঁ ঠিক, এবার চারা দিয়ে আমি হট করে চারা বিক্রি করা সেল করা শুরু করে দিই, পরে যখন তাদের কাছে ফল আসবে, রেপুটেশন আসবে জিনিসটা, সেটা সঠিক, সেটাই সেটাই সেটাই, একদম একদম খারাপ রেপুটেশন হয়তো দুই একটা চারা কোনো সময় মিশে যেতে পারে, ঠিক তাদের কাছে যদি কোনো সময় ভুল পাবত চলে যায় তাদের জন্য আমি সে সরি বলবো, না না একদমই, কারণ একা হাতে করি তাও মিশে যাওয়ার চান্স নেই, না না ঠিক ঠিক, মিশে যাওয়ার চান্স নেই, একদমই একদমই। আচ্ছা রামরঙ্গের যে চারাগুলো, এগুলো ছোট পিঁপড়ে, হ্যাঁ ছোট একদম দেখুন, ছোট গাছ, এগুলো 40 টাকা মাত্র, 40 টাকা, আর বড়টা 80 টাকা। আচ্ছা বড়টা 80 টাকা যেটা দেখালাম আমি, বড় প্যাকেটটা 80 টাকা। সুন্দর গাছ, হেলদি গাছ, আপনারা নিতে পারেন এই নার্সারি থেকে, অসুবিধা নেই বন্ধুরা। এরপরে দেখাচ্ছি দার্জিলিং জায়ান্ট। আচ্ছা দার্জিলিং জায়ান্ট, আর বন্ধুরা আপনারা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন। এটা কি দার্জিলিং কমলা তাই তো? হ্যাঁ দার্জিলিং জায়ান্ট, দেখুন জায়ান্ট, হ্যাঁ জায়ান্ট, এটা
আর দাদা এইটা আমার চোখে পড়লো, এইটা কুলের কি ভ্যারাইটি রয়েছে দারুন? এখানে বলসুন্দরী, মিস ইন্ডিয়া আর বাউকুল তিনটেই জাত আমার, তিনটেই চারা আমার কাছে নিচে রয়েছে। এই অফ টাইমে ফল এসেছে বন্ধুরা, বছরে দুবার হয়। অফ টাইম এখন কিন্তু কুলের সিজন না, কুলটা বলেছিলাম কিন্তু এই আমাদের অল টাইম ভ্যারাইটি এটা। আচ্ছা, অল টাইম অনেকে এটাকে নিয়ে মানে ব্যাক্য ভেবেছিল যে জিনিসটা আদৌ হবে না, হবে না। হ্যাঁ, কিন্তু সেই জিনিসটা আমি আগে সাকসেসফুল করে দিলাম। দেখুন বন্ধুরা, এখানে কিন্তু একদম প্রমাণ, দেখুন প্রচুর ডালে ডালে ফল রয়েছে। কিন্তু এই সময় একটু পরিচর্যা করতে লাগে, পরিচর্যা করতে এই সময় একটু লাগবে। আচ্ছা, যখন সিজন থাকে তখন কোনো পরিচর্যা লাগে না, করতে লাগে না। না, এই সময় একটু কীটনাশক ফাঙ্গিসাইড স্প্রে করতে হয়, কারণ বর্ষা থাকে, বর্ষা হ্যাঁ হ্যাঁ গরম থাকে, এর জন্য একটু পোকা লাগার আশঙ্কা থাকে। তাছাড়া কোনো প্রবলেম নেই। আচ্ছা আচ্ছা, এটা কি বলেন, বলসুন্দরী? হ্যাঁ, বলসুন্দরী আছে, মিসিঞ্জি আর বাহুকুল তিনটে জাত আছে। আচ্ছা, তিনটে গাছ যে জাত আছে, জাত রেখেছি তিনটে জাতি, নানান রকম নামে বিক্রি হয় তো এই জন্য তিনটে জাতি। আচ্ছা, এর চারাও কি আছে? হ্যাঁ, নিচে আছে। আচ্ছা, ফুলের চারা বন্ধুরা রয়েছে? হ্যাঁ, এটা নিজের হাতের চারা আছে, একদম নিচের হাতের। আচ্ছা আচ্ছা আচ্ছা, আমরা গ্রাফটিং করা হয় নিচে। বাহ, আচ্ছা, নিজে গ্রাফটিং, লেবুর হয়, আমের হয়, কুলের হয়, ম্যাক্সিমাম কিছু কিছু জাতের আমরা করে সব নিজে করেন? হ্যাঁ, যতটা পাচ্ছি করছি। আচ্ছা, গ্রাফ, হ্যাঁ, গ্রাফটিংটা নিজে করলে কি অনেকটা পয়সা কমের মধ্যে জেনুইন ভ্যারাইটি দেওয়া যায়। একদম একদম, এবার কিনে এনে দিলে কি দাদা বলে দেবে যে এটা এই ভ্যারাইটি নিয়ে যান, এবার আমি তাকে বিশ্বাস করে বেচবো, কিন্তু পরে গিয়ে অন্য জিনিস হবে। ঠিক ঠিক, হয়ে যেতেও পারে। এই জন্য কি আস্তে আস্তে আমি চাইছি যতটা পাচ্ছি যে কিনা ছাড়া ব্যবসা বন্ধ করে দেবো, নিজে নিজস্ব প্রোডাকশন। হ্যাঁ, দশটা করতে পারি, দশটা দশটা একদম 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 জেনুইন, বুক খুলে দিতে পারবো। ঠিক ঠিক ঠিক, একদম মানে একদম জেনুইন চারা দিতে পারবে। আচ্ছা, এই সাইডে কাটিমনের চারা আছে। আচ্ছা বন্ধুরা, এইদিকে কিন্তু ঢুকে যাচ্ছি আমের দিকে, এখানে রয়েছে কাটিমন। হ্যাঁ, কাটিমন সুন্দর গাছ, সব জোড়ের গাছ। এটা একটা সাইজ আছে। আচ্ছা, আর নিচে একটা সাইজ আছে, এটা হচ্ছে 120 টাকা। এটা 120 টাকা কাটিমন, সব জোড়ের পুরনো চারা এগুলো। বন্ধুরা কিন্তু জোড়, এই দেখুন সব দেখাচ্ছি পুরনো, তাই তো? প্রত্যেকটা গাছে দুটো তিনটে করে ব্রাঞ্চ আছে। দেখুন প্রত্যেকটা গাছে দুটো তিনটে করে ব্রাঞ্চ, সোপালো গাছ, দুটো তিনটে তো ব্রাঞ্চ হবে, কোনো সিঙ্গেল ব্রাঞ্চ নেই গাছ, প্রত্যেকটা দুই তিনটে করে ডাল পাবে। হ্যাঁ পাবে। আচ্ছা, এর সাথে টবেও কিছু গাছ রেডি করেছি আঙুরে। যদি কোনো বন্ধু, টবেও কিন্তু গাছ রয়েছে প্রচুর, মানে আঙুরের শেষ নেই মনে হয়। আঙুরের এই যে ছোট ডান দিকে দেখুন, ছোট চারা এই দিকেও রয়েছে দেয়ালের পাশে, এদিকেও প্রচুর ভ্যারাইটি দেখতে পাচ্ছি। সুন্দর, এটা আছে অনুশিকা। অনুশিকা? হ্যাঁ, এটা অনুশিকা। আচ্ছা, এটা কি ব্ল্যাক? না, অনুশিকা গ্রিন। এটা গ্রিন, তাই তো? এর দামও, এর দামটা যদি বলেন, কিলো 200 টাকা। 200 টাকা। এটা হচ্ছে ক্লন, একদম নতুন ভ্যারাইটি। হ্যাঁ, এই বছর কাটিং এই ফুল ছিল, এই চারা কাটিং এই ফুল ছিল, কাটিং এই ফুল ছিল। এটা সিডলেস ভ্যারাইটি গুলো, সিডলেস, কোনো দানা নেই। এই গাছগুলো মোটামুটি বসালে এক বছরের মধ্যে ফল চলে আসে, এক বছর। হ্যাঁ, একটু পরিচর্যা করলে এক বছরে চলে আসে, তবেই, তাই তো? হ্যাঁ, তবেই। আচ্ছা, মাটিতে একটু দেরি হবে, মাটিতে দেরি হবে, মাটিতে একটু দেরি হবে, কারণ গাছটা গ্রোথ নাই তো। হ্যাঁ, আর আচ্ছা, আরেক যেটা প্রশ্ন হচ্ছে, এই আঙুর গাছ যদি কেউ কিনে, অনেকে প্রশ্ন থাকবে বন্ধুদের যে স্ট্রাকচার করতে হবে কি, মানে নেট টাইপের দিয়ে, যেহেতু এটা লতানো গাছ, অনেকে প্রশ্ন থাকতে পারে, একটু কিছু বলেন। আর যদি জায়গা থাকে তাহলে নেট করবে, আর নাহলে মনে করলে আমার ধরুন বুক সমান হাইট রেখে, আচ্ছা, টবের চারসাইড দিয়ে চারটে লাঠি লাঠি পুঁতে একটা ভাড়া মতো উপরে করে দিয়ে গাছটা ওখানে জড়িয়ে হোল্ড করে। আচ্ছা, মানে ওখানেই ফলটা দিয়ে দেবে? হ্যাঁ, ফলটা দেবে, খালি গাছটাকে কাটিং করতে হবে, কাটিং করে গাছটাকে মোটা করতে হবে। আচ্ছা আচ্ছা, ছোট জায়গার মধ্যে করবো, যখন বেশি গাছটাকে বড় করে, একদম একদম মোটা করলে তখন ডালটা কাটিং করলে অটোমেটিক ফল চলে আসে। বন্ধুরা শুনে নিলে, বললেন একদম এইভাবেই করবে। সেটাও আমি একটা গাছ, কিছু গাছে করে দেখাবো। অনেকে ভাববে যে এটা আমার যে ফল দেখিয়েছিলাম, দেশি আঙুরের পাতা, পাতাটা খালি দেখুন, একদম এই পাতা কারোর কাছে নেই, এই জাতটা কারোর কাছে নেই এখানে। আচ্ছা আচ্ছা, আমি যে জাতগুলো দেখাবো ম্যাক্সিমাম জাত অনেকের কাছে নেই। আচ্ছা, এই এই ভ্যারাইটিটা এই বছর আমি ফল টেস্ট করেছি। হ্যাঁ, খুব সুন্দর ফল, মিষ্টি। হ্যাঁ, মিষ্টি। বাহ বন্ধুরা, একদম খেয়ে প্রমাণ দিচ্ছেন কিন্তু, তাহলে বুঝুন একদম জেনুইন চারা হবে। জিনিস আমি না টেস্ট করে, হ্যাঁ, আনবো না, সেই জন্য এগুলো করা একদম একদম।